আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আবার চলে আসলাম তোমাদের সাথে। আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে কথা বলবো, তোমাদেরই অনুরোধের একটি অঙ্ক। তো আজকে আমরা একটা মানি নিয়ে, সৃজনশীল নিয়ে কথা বলবো। তো আশা করতেছি তোমাদের সবারই ভালো লাগবে এবং আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবো। আজকের আমাদের যে অঙ্কটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট থ্রি। হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এবং পরের অপশন হচ্ছে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফিফটি এইট রুট টু। ওকে, তাহলে চলো আমরা আজকের গণিতের সমাধানটা দেখি। তো যথারীতি আমি প্রশ্ন মুছতেছি না, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমরা ক নাম্বারটাই করব প্রথমে। তাহলে আমরা দেওয়া আছে, লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু। ওকে, আমার যেহেতু শুধু এক্স এর মানটা বের করতে হবে, তাহলে আমরা চলকটাকে বাম পাশে রাখলাম, বাকিটা ডান পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করা। আমরা অবশ্যই সাইড নোট দিব, এখানে আমরা লিখবো হচ্ছে পক্ষান্তর করে। ওকে, আচ্ছা, এখন আমরা শুধু এক্স এর মান বের করব, তার মানে এখানে স্কোয়ারটা তাড়াবো। তাহলে স্কোয়ারটা তাড়াতে গেলে আমাদের যেটা করতে হবে, উকে বর্গমূল করতে হবে। ওকে, তাহলে বাম পাশে আমার স্কোয়ার সাথে রুট চলে গেল, কিন্তু ডান পাশেরটা থেকে গেল। তাহলে আমরা জানি ওই যে রুট চলে যায় কখন, যদি আমরা স্কোয়ারটা পাই। তাহলে এটাকে আমরা পুরোটা রাশিকে যদি স্কোয়ার বানাতে চাই, তাহলে সেটা কীভাবে বানাতে পারি? যেমন এখানে যদি এটাতে সূত্র টু হয়, এরপর এখানে আছে হচ্ছে টু, অর্থাৎ একটা রাশি আছে, তার মানে টুকে আমরা টু ইন্টু ওয়ান লিখতে পারি। তার মানে একটা রাশি টু হবে আর একটা রাশি ওয়ান হবে, অর্থাৎ দুই রেখে তিন। তাহলে আমরা বুঝে গেছি, তাহলে এখানে একটা হচ্ছে টু প্লাস আমরা ওয়ান লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ যেহেতু এখানে আমার হচ্ছে কত, থ্রি, টু আর ওয়ান মিলে কিন্তু থ্রি হয়। আচ্ছা, এখন আমার এ এবং বি এখানে কিন্তু সূত্রে ফেলার জন্য অবশ্যই এ স্কোয়ার বি স্কোয়ার করতে হবে। তো আমি যদি এখানে স্কোয়ার লিখি, তাহলে মান পরিবর্তন হবে। মান পরিবর্তন না হওয়ার জন্য আমাকে কী করতে হবে, একটা রুট দিয়ে চাইলে আমরা স্কোয়ারটা লিখতে পারি। তার মানে রুট আর স্কোয়ার দুটাই মিলে কিন্তু টু হচ্ছে। একইভাবে আমরা যদি এখানে রুট ওয়ান দিয়ে যদি স্কোয়ার লিখি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সবার উপর একটা কী ছিল, বর্গমূলের চিহ্ন ছিল, আমরা দিয়ে দিলাম। ওকে, যা সূত্র বানাচ্ছি, এরপরে তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মানে আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আমরা ওয়ানের জন্য আচ্ছা আপাতত আমরা রাখলাম এই যে, তাহলে এই যে বর্গমূল চিহ্নটাও আছে, বাকি সমান এক সমান। ওকে, তাহলে এখন বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, তাহলে স্কোয়ারের সাথে রুট চলে গেল, তাহলে এখানে আসা হচ্ছে রুট টু প্লাস রুট ওয়ান। তাহলে সুতরাং আমরা এক সমান কী পেয়ে গেলাম, রুট টু প্লাস ওয়ান পেয়ে গেলাম, কারণ একের বর্গমূল কিন্তু একই হয়। তাহলে এটি হচ্ছে আমাদের কয়ের আনসার। এখন পরবর্তীর জন্য আমাকে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে হবে। তাহলে আমরা ক হতে পাই এক্স এর মান, তাহলে আমাকে এই যে ভগ্নাংশের কাজ করার জন্য ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে, এগুলো তোমরা সবাই জানো। তাহলে আমরা পরের অপশনের জন্য যদি লিখি ক হতে পাই এক্স ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান, তাহলে আমরা ওয়ান বাই এক্স পাওয়ার জন্য কী করবো, বিপরীতকরণ করবো। বিপরীতকরণ করে এখন আমরা এই টাইপের অঙ্কগুলোর জন্য যেটা করি, হর যা থাকে তার একটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব হরকে গুণ করি, অর্থাৎ লব হরকে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম। এটা আমরা লিখে দিব, লব হরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, তাহলে কি হলো, এখানে নিচে হচ্ছে এ স্কোয়ার
माइनस बी स्क्वायर ओवर होच्छे रूट टू माइनस वन ओके এখন আমরা এবার শেষে লিখি তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা উপরে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আর এখানে রুট আর স্কোয়ার চলে গেলো হচ্ছে টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান তার মানে সুতরাং আমরা ওয়ান বাই এক্স এর মান কত পাচ্ছি রুট টু মাইনাস ওয়ান আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যে মানটা পাবো এক্স এর মান যদি প্লাস হয় আমরা একই মানটা পাবো তবে চিহ্নটা ভিন্ন হবে এটা যদি মাইনাস হতো আমরা প্লাসই পেতাম তাহলে এখন যেহেতু আমরা এক্স এবং ওয়ান বাই এক্স এর মানটা বের করে ফেলেছি তাহলে এই কাজটা আমরা ইজিতে এখন করে ফেলতে পারবো তাহলে সুতরাং আমরা যেটা করবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স এর মান ছিল রুট টু প্লাস ওয়ান আর ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে টু রুট টু তাহলে এখন আমরা লিখি তরাং প্রদত্ত রাশি এস টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এস টু ডি পাওয়ার ফোর তার মানে এটাকে স্কোয়ার বানালাম আমরা এটাকে বি স্কোয়ার বানাই তাহলে আমরা জানি স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা কিন্তু মান বসাতে পারতেছি না এটাকে আবার সূত্রে ফেলতে হবে এটা আবার স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এটার উপর একটা স্কোয়ার ছিল তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে মাইনাস টু এখন আমরা মানটা বসাবো সমান সমান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এস এর মান আমরা পাইলাম হচ্ছে রু টু রুট টু সেটার পাওয়ার আছে স্কোয়ার মাইনাস টু আবার তার পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দুইকে বর্গ করলে হচ্ছে ফোর আর রুট টু স্কোয়ার মানে হচ্ছে ইন্টু টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে এইট মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু সিক্স হোল স্কোয়ার মাইনাস টু তাহলে থার্টি সিক্স মাইনাস টু থার্টি ফোর ওকে এখন আমরা পরেরটা দেখব আমাদের এখানে এস টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এস টু পাওয়ার ফাইভ ইকুয়াল টু দেখাইতে হচ্ছে ফিফটি এইট ইন্টু টু রুট টু ওকে আচ্ছা তাহলে এখন এস টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এস টু পাওয়ার ফাইভ এর জন্য আমরা একটা সূত্র জানি অথবা সূত্র না জানলেও সুবিধা নাই তাহলে এস টু পাওয়ার ফাইভ মানে আমরা জানি হচ্ছে আমি জাস্ট একটু নোট করে দিই এটার অর্থ হচ্ছে এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউব ইনটু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার যখন আমরা গুণাকারে লিখব এখানে একটা মান বেড়ে যায় সেটা আমাদের আবার বিয়োগ করতে হবে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সটা বাদ দিতে হবে তার মানে আমি যদি এখানে এস কিউ প্লাস ওয়ান বাই এস কিউব এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এস প্লাস ওয়ান বাই এস এর মানটা জানি তাহলে আমি এটা কাজটা করতে পারবো ঠিক আছে ওকে তাহলে আমরা লিখতে পারি ক হতে ক হতে পাই আমরা গ এর জন্য করতেছি কি কি পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স যেহেতু আমার এই তিনটা রাশির মানই লাগবে এটার মান আমরা পাইছি টু রুট টু এবং এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত পেয়েছি আচ্ছা এটা আমরা প্রয়োজনে বের করবো স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ছিল তাহলে এখানে ছিল হচ্ছে ফোর ইন্টু টু এইট সিক্স আচ্ছা এটা সমান আমরা হচ্ছে সিক্স পেয়েছি তাহলে এখন আমরা জাস্ট এটা বের করে নিব তাহলে সুতরাং এ কিউব প্লাস বি কিউব এই মানটা আমরা জাস্ট বের করে নিব সূত্র লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস টাইস এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এস এর মানটা আমরা পেলাম টু রুট টু মাইনাস থ্রি ইন্টু টু রুট টু তাহলে দুইয়ের কে যদি আমরা ঘন করি হবে এইট ইন্টু রুট টুকে যদি আমরা ঘন করি তাহলে হবে
টু রুট টু কীভাবে হয়, তিনটা রুট টুর জন্য দুইটা মিলে একটা দুই আটটা থেকে যাবে, মাইনাস সিক্স রুট টু, তাহলে এখানে হচ্ছে সিক্সটিন রুট টু মাইনাস সিক্স রুট টু, তাহলে এখানে আর দাঁড়াচ্ছে হচ্ছে আর দশটা। এখন আমরা সবগুলো মান কিন্তু এখানে লিখব, আচ্ছা আমি এখানে লিখি, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে এস টু টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এস টু টু পাওয়ার ফাইভ, তাহলে এটা মানে আমরা ওই তিনটাই লিখব, এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউব ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন মান বসাই, এই যে এস কিউ প্লাস ওয়ান বাই এস কিউর মান আমরা পাইছি হচ্ছে টেন রুট টু ইন্টু, বা আমরা ব্র্যাকেট ইউজ না করে গুণ চিহ্ন ইউজ করি, এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মান আমরা পাইছি হচ্ছে সিক্স মাইনাস, তারপর এক্স প্লাস ওয়ান বাই এস এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে টু রুট টু। আমরা মান বসাচ্ছি, তাহলে প্রথম আমাদের গুণ করতে হবে কত, সিক্সটি রুট টু মাইনাস টু রুট টু, এগুলো কত হয় ফিফটি এইট রুট টু সমান সমান ডান পক্ষ। ওকে, খুব ইজিটি প্রমাণ হয়ে গেল, তো আশা করি সবাই বুঝেছ, এবং তোমরা আরও বেশি পারার জন্য আমি বলবো হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, তাহলে তোমাদের যদি আরও কোনো গণিতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ইনবক্স করবা, আমি চেষ্টা করব সময় নিয়ে তোমাদের সমস্যার সমাধানটা দিতে, তো এবং তোমরা তোমাদের সহপাঠীদেরকেও শেয়ার করতে পারো যাতে করে তারাও শিখতে পারে, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে আমরা নিজেরা শিখবো এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবো। তো আজকে আমরা এ পর্যন্তই, এরপরে আগামী নেক্সটে বা আগামীতেই তোমাদের আরেকটি নতুন অঙ্ক নিয়ে হয়তো বা আমরা আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাক, বাসা রাখি, এবং আমিও তোমাদের কাছে দোয়া চাই যাতে আমিও সুস্থ থাকি। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, ধন্যবাদ।